আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সিমের ভর্তা করব। যারা ভর্তা অনেক পছন্দ করেন আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমি দশ বারোটা সিম এইভাবে দুই পাশের মাথার অংশটা কেটে ফেলেছি এবং সাইডের সিটটাকে ফেলে ধুয়ে তারপর এটাকে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এটাকে সিদ্ধ করে নিতে হবে সিমগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব চেষ্টা করবেন একটু বিচিয়ালা টাইপের সিম নিতে এতে করে ভর্তাটা খুব বেশি ভালো হয় পানিটাকে শুকিয়ে নিতে হবে অনেকে আছে হাত দিয়ে চিপে পানি ফেলে তারপর ভর্তা বানায় তবে আমি পুরোপুরি পানি শুকিয়ে তারপরে ভর্তাটা বানাই পানিটা শুকিয়ে গেছে এটাকে ঠান্ডা করে এখন আমি ভর্তা বানাতে চলে যাব ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজের কুচি করে নিয়েছি সামান্য ধনেপাতা পাতা নিয়েছি আর চারটা মরিচ নিয়েছি এগুলো টেলে শুকনা শুকনামরিচ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এই মরিচগুলো কিন্তু বেশ ঝাল তাই আমি কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন শুকনামরিচগুলোকে আমি লবণের সাথে একটু গুঁড়া করে নিচ্ছি আপনারা যারা ভর্তা বানালে হাত জ্বালা করে তারা চেষ্টা করবেন গ্লাভস পরে তারপরে ভর্তা বানাতে একটু চেপে চেপে কষলে কষলে তারপরে মেখে নিতে হবে এটাকে মাখাতে মাখাতে যখন দেখবেন একটু পানি পানি ভাব হয়েছে তখন এখানে সিমগুলোকে দিয়ে দিতে হবে এখন আবার আমি সিমগুলোকে এটার সাথে মেখে নেব হাত দিয়ে চেপে চেপে চেষ্টা করবেন স্মুথ করে মাখতে অনেকে সিম ভর্তা পাটাই তৈরি করে তবে সেটার স্বাদ আর এটার স্বাদে পার্থক্য আছে আমি দুইভাবেই তৈরি করি তবে এটাই আমার কাছে বেশি ভালো লাগে ছিমের বিষিগুলোকে হাত দিয়ে একটু করে গালিয়ে দিচ্ছি কষলে কছলে যতটা সম্ভব আমি মেখে নেব এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করবো অবশ্যই এখানে সরিষার তেল দিতে হবে অন্য কোনো তেল দিলে হবে না ভর্তা মানেই সরিষার তেল আমার সিম ভর্তাটা একদম রেডি আশা করছি আমার এই ভর্তা বানানোরটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ